আজকে এখন রাত্রে 12টার অনেক পর হয়ে গেছে, প্রচুর ঠান্ডা পড়তেছে। এটা হলো একটা ময়লা ডাস্টবিন, প্রচুর গন্ধ আসতেছে। শুধু পেস্ট ক্যাম্পটা চালু করার জন্য, যে চেহারাটা যেন একটু দেখা যায়, এই জন্যই এখন আমি আমার মাস্ক আমি একটু খুলে ফেললাম। তো আমি একটা সুপার মার্কেটে যাচ্ছি, যে কেয়ারফোর সুপার মার্কেট, ওখান থেকে আমি কিছু সদাই করার জন্য যাচ্ছি। ঠান্ডা পড়তেছে, প্রচুর ঠান্ডা। আমি রোড পার হচ্ছি, দেখেন অনেকগুলো গাড়ি দেখা যাচ্ছে। এখানে ব্যায়াম করানো হয়, মানুষ এখানে টাকার বিনিময়ে ব্যায়াম করে। পরে ইনশাল্লাহ একদিন আমি ভিতরে আপনাদেরকে সব কিছু দেখাবো। এই পরিস্থিতি এখানকার। এই জায়গাটার নাম হলো সানাইয়ের ওয়াফ। এখানে বেশিরভাগ গাড়ির মেরামত করা হয়, তারপর ওয়ার্কশপ যেখানে ও দরজা জানালা এগুলো বানানো হয়। বেশিরভাগ এই জায়গাটা কিন্তু গাড়ির মেকানিক্সের জন্য কিন্তু বিখ্যাত। এখানে অনেক সবগুলো ওয়ার্কশপ, একটা নতুন একটা বিল্ডিং হচ্ছে, নিচে দোকান হবে, উপরে বাসা বাড়ির মতো এরকমই দেখা যাচ্ছে। এটা কিন্তু গত কয়েক বছর আগে জায়গাটা একেবারে খালি ছিল, কিছু ছিল না। এখন এই জায়গাটা এখন বুঝলেন, এই যে গলিটা দেখতে পারতেছেন, এই গলিটা, এখানে অনেকগুলো দোকান আছে, সবগুলো গাড়ির দোকানে। এখানেও কিন্তু অনেকগুলো গাড়ির ওয়ার্কশপ আছে, এই পাশেও আছে, এগুলো সব গাড়ির ওয়ার্কশপ। আর কিছু আছে এসি ভরার জন্য, এগুলো হলো দেখেন গুদামের মতো ওয়ার্কশপ। এখানে গাড়িগুলো পার্কিং রাখা হয়, এখানে গাড়ি মেরামত করা হয়, গাড়ির ওয়ার্কশপ। এখানে ঠান্ডা পড়তেছে, প্রচুর ঠান্ডা। তবে এখন বর্তমান যে ঠান্ডাটা পড়তেছে, গত 5 বছর 10 বছর আগে কিন্তু ঠান্ডাটার পরিমাণ এখন অনেক বেশি ছিল, কিন্তু সে হারে এখন কিন্তু ওই রকম ঠান্ডা পড়তেছে না। এখনকার ঠান্ডা কিন্তু অন্যরকম। এই জায়গাটা আমি যে বলেছি আপনাদেরকে, যে এখানে গাড়ির জন্য এই জায়গাটা বিখ্যাত। এখানে গাড়ির ওয়ার্কশপ, নিচে সবগুলো গাড়ি মেরামত করা হয়। এটা হলো একটা আরবিয়ান ইয়েমেনি রেস্টুরেন্ট, ছোটো রেস্টুরেন্ট। এখানে কিন্তু নাস্তা, সকালবেলা স্যান্ডউইচ, চা, এগুলো এখনও পাওয়া যায়, এখনও খোলা আছে, বন্ধ করে নেই। তা বন্ধ করার পরে এটা হলো নিচে দোকান, উপরে বাসা বাড়ি। দেখতে পাচ্ছেন এসি, জানালা খোলা, এই সিস্টেমগুলো দেখলে যে কোনো লোক বুঝতে পারে। আর এই যে এখানে একটা দোকান দেখতে পাচ্ছেন, এটা হলো শামেল, একটা কাপড়ের দোকান, অনেক বড় কাপড়ের দোকান এটা। ওই কাপড়ের দোকানে অনেক বড়, ওখানে ঘরের আইটেম থেকে শুরু করে প্রায় সবগুলো আইটেম ওখানে বিক্রি করা হয়। মার্কেটটি অনেক বড়। এখন আমি চলে আসছি ওই যে ক্যারিফোরের কথা বলেছি ওখানে। এখন অনেক ঠান্ডা পড়তেছে, তো নাহলে দেখতেন এখানে গাড়ির অনেক অবস্থা, যেখানে কত গাড়ি এখানে দাঁড়ানো থাকে যাবে। এখন ঠান্ডার কারণে লোকজন এখানে নাই, কত লোকজন আগে ছিল, কত গাড়ি ছিল, কিন্তু পরিস্থিতি একটু অবনতির কারণে এখন আর গাড়ি এত বেশি নেই। তো
এখানকার পরিস্থিতিটা আসলে এইরকমই। ওখানে একটা জুতো দোকান আছে, ওখানে ব্যাগ থেকে ব্যাগ জুতো থেকে শুরু করে সবগুলো ওখানে বিক্রি করা হয়। ওই পিছনে যেটা আছে, তো এখন চলে আসছি মার্কেটের। এখানে হয়তো ক্যামেরা ভিডিও করলে তখন সমস্যা আছে। তো আজকে এই পর্যন্ত। সালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহ।